আসসালামু আলাইকুম। আমরা হয়তো ইতিমধ্যে সবাই অবগত রয়েছি যে এই পরিসংখ্যানের, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর বিশাল একটি দামাকা নিয়োগ চলতেছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চেইনম্যান। তো এই চেইনম্যান নিয়ে আমি গতকাল বা পরশু সম্ভবত আরেকটি ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, তাদের কাজকেগুলো আমি বলেছি। আপনি যদি সেটা দেখে না থেকে থাকেন তাহলে এই আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। কিন্তু এটার মধ্যে এই চেইনম্যানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এবং আমারও মনে হলো ওগুলো নিয়ে আপনাদেরকে বলা উচিত, যেন আপনাদের এই প্রশ্ন বা মনের এই সংকুচিততা দূর হয়ে যায়, একটু ক্লিয়ার হয়ে যান। তো সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো বলে আজকেও দাঁড়িয়েছি, শুরু করব। তবে সব সময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, শুরুতেই আবেদনের সময়সীমা আর একটু জানিয়ে দিচ্ছি, যদিও আমি গত ভিডিওতে বলেছি এবং সবাই হয়তো জানেন, তবুও এটা একটা গুরুত্বপূর্ণ, সেই জন্য জানিয়ে দিচ্ছি। আবেদনের সময়সীমা কিন্তু শুরু হয়ে গিয়েছে, গত 16 তারিখ থেকে শুরু হয়েছে, এবং আপনি আবেদন করতে পারবেন সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত, এবং আবেদনের ফি হচ্ছে 56 টাকা নেবে টোটালি। এই হলো, এটা আপনার জানা উচিত, এটা বেসিক বিষয়। এবার আসুন যে কারা কারা আবেদন করতে পারবে। এই চেইনম্যানে একটা অন্যতম একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সবাই আবেদন করতে পারবেন না, অর্থাৎ 11টি জেলার মানুষ আবেদন করতে পারবেন না। এই 11টি জেলার বাদে যারা রয়েছেন সবাই আবেদন করতে পারবেন। আমি সেই 11টি জেলার নাম বলছি: বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, জামালপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপর আছে চাঁদপুর এবং বান্দরবন। এই হলো 11টি, যদি জানি না আমি দুবার বলছি কিনা, তো দুবার বললে তো বলছি, কিন্তু মোট হচ্ছে 11টি জেলা। এই 11টার জেলার মানুষ আপনার আবেদন করতে পারবেন না, আদারওয়াইজ বাংলাদেশ যে কোনো অঞ্চলের মানুষ আপনার আবেদন করতে পারবেন। এরপরের যে প্রশ্নটি সেটা হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই সবগুলো পদে কি আবেদন করতে পারবো কিনা, যেমন অফিস সহায়ক রয়েছে, আরও দু একটা পদ রয়েছে আবেদন করার মতন। হ্যাঁ, আপনি সবগুলোতে আবেদন করতে পারবেন, তাতে কোনো ধরনের বাধা নেই, কারণ সার্কুলারে কোথাও উল্লেখ নেই যে একাধিক আবেদন করা যাবে না। যদি উল্লেখ না থাকে যে কোনো জবের ক্ষেত্রে, যে কোনো সার্কুলারের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন যদি তারা উল্লেখ করে না দেয়। কিন্তু প্রবলেম হতে পারে যদি পরীক্ষা একসাথে দিয়ে দেয়, তাহলে হয়তো আপনি সবগুলোর সাথে অ্যাটেন্ড করতে পারবেন না, আদারওয়াইজ আবেদন করতে সমস্যা নাই, সুতরাং আপনি চাইলে আবেদন করতে পারবেন। তারপর অনেকে জিজ্ঞেস করেছেন এই চেইনম্যানের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি ম্যাট্রিক যদি পাশ হন, মাদ্রাসা থেকে দাখিল পাশ হন, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ ম্যাট্রিক পাশ হলে আবেদন করা যাবে, এতে অসুবিধা নেই। আবার অনেকে জিজ্ঞেস করেছেন, হাস্যকর, অনেকে জানেন না তো যে এটা কি সরকারি চাকরি কিনা, 100% সরকারি। তারপর অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই এটাতে পড়ালেখা করা যাবে কিনা, যেহেতু এখানে যারা ম্যাট্রিকের পর তো অনেকেই তরুণ থাকেন, লেখাপড়ার সময়টা মাত্র শুরু হয়ে স্টার্ট, তো সেই অর্থে অনেকেরই ইচ্ছা থাকে লেখাপড়া করার। হ্যাঁ, আপনি এখানে আরামসে লেখাপড়া করতে পারবেন, কারণ এত ডিউটি নাই, আপনি বাড়ির আশেপাশে থাকবেন, উপজেলা লেভেলের আপনার ডিউটি পড়বে, এতে তো খুব একটা দূর হবে না, এবং এত কাজও নেই, সুতরাং আপনি চাইলে আরামসে পড়ালেখা করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা নেই। আবার অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই পোস্টিং বা এইটা কোথায় পড়তে পারে, অনেক দূর পড়বে না, নিজে এলাকাতে পড়তে পারে। হ্যাঁ, আপনার পার্শ্ববর্তী উপজেলাতে পড়তে পারে, আপনি নিজে উপজেলাতেও পড়তে পারে, ওগুলা কিন্তু খুব বেশি দূরে পোস্টিং দেয় না, আপনার বাড়ির আশেপাশেই দেবে মোটামুটি, এটা নিশ্চিত থাকতে পারেন। কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হয় না হয়, কিন্তু এটা বাড়ির আশেপাশে হয়, সুতরাং এটা ধরেই নিন যে বাড়ির পার্শ্ববর্তী কোনো উপজেলাতেই হবে। এই হলো এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে আবেদন করার ক্ষেত্রে। আমি আবারও রিপিট করতেছি যে সেপ্টেম্বরের 15 তারিখ আগে আপনি আবেদন শেষ করে ফেলবেন, এতদিন অপেক্ষা করবেন না। তো যাই হোক, এই ছিল কিছু প্রশ্ন। আমি জানি আরও অনেক প্রশ্ন হয়তো আপনাদের মনে উদ্রেক হচ্ছে, প্রশ্নগুলো করতে থাকুন, ইনশাল্লাহ নেক্সট যে কোনো ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা এবং আমি সুস্থ থাকি তবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি, সামনে অন্য বিষয় নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।